আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ও বন্ধু করে আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে ইসলামিক লাইফ চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক এই চ্যানেলের মধ্যে আপনারা দোয়া সম্পর্কে হাদিস সম্পর্কে বিভিন্ন আমাল ও সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পাবেন বিশেষ করে দোয়া সম্পর্কে অনেক তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পাবেন এই ভিডিওটির মধ্যে একটি দোয়া উল্লেখ করব কোরআন শরীফ থেকে ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য যাদের সন্তান কথা শোনে না যাদের সন্তান সঠিক পথে চলে না এবাদত বন্দেকি করে না অবাধ্য এবং মন মতো চলে এই সমস্ত বাই ও বোনেরা এই দোয়াটির উপর আমল করবেন এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন এই দোয়াটি সুর আহকাফের পনেরো নম্বর আয়াত তো এই দোয়াটি আমি ভিডিওটি স্ক্রিনে আরবিতে এবং বাংলা লিখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি পরে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউজি আনি আন আশকুর নিয়ামাতাকাল্লাতি আন আমতা আলাইয়া ওয়া আলা হে প্রভু তুমি আমাকে এবং আমার মাতা-পিতাকে যে নিয়ামত দান করেছো তার উপর আমাকে শুকর আদায় করার তৌফিক দান করো ওয়া আন আমালা সলিহান তারদাহু এবং আমাকে তৌফিক দান করো তোমার রাজি খুশি অনুযায়ী তোমার মর্জি অনুযায়ী সৎকাজ করার ফি যুররিয়তি এবং আমার সন্তানদেরকে অনুগত পরায়ণ করো সংশোধন করো ইন্নি তবুত ইলাইকা নিশ্চয় আমি তোমার প্রতি তহবা করলাম তোমার দিকে রুজু হলাম ওয়া ইন্নি মিনাল মুসলিমিন আর নিশ্চয় আমি মুসলমানদের একজন অনুগতদের একজন তো প্রিয় দর্শক আপনারা এই দোয়াটি যে কোনো সময় পড়তে পারেন নামাজের পরেও বেশি বেশি করে পড়তে পারেন ইনশাল্লাহ আপনারা নিয়মিতভাবে এই দোয়াটির উপর আমল করলে পড়লে আল্লাহ তালা আপনাদের অবাধ্য সন্তানদেরকে বাধ্য করে দিবেন এবং তাদেরকে সংশোধন করে দিবেন ভালো করে দিবেন ইনশাল্লাহ এই দোয়াটির উপর আপনারা আমল করবেন আল্লাহ তাআলা কবুল করবেনি তো প্রিয় দর্শক আমি আশা করি এই দোয়াটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আপনাদের বন্ধু বান্ধবের নিকটে শেয়ার করুন যাতে করে তারাও এটার উপর আমল করতে পারে আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যাতে নতুন নতুন ভিডিওগুলি সহজে পেয়ে যান আসসালামু আলাইকুম ও বারাকাতুহু